এদিকে এশিয়ায় চলমান তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইরাকের মহিষ খামারীরা বলছেন আশঙ্কাজনক হারে কমে গেছে ঐতিহাসিক ইডেনের বাইবেল গার্ডেন খ্যাত জলাভূমির পানির স্তর এতে মহিষ খামারিদের মতো বিপাকে পড়েছেন মৎস্য আহরণে জড়িতরাও ইরাকের ঐতিহাসিক মাস জলাভূমি যার জলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে হাজার বছর ধরে এই অঞ্চলের আরবদের আবাসস্থল এবং জীবনযাত্রায় তবে এল প্রভাবে চলমান দিন দিনই কমছে পানির পরিমাণ বিপাকে মোর দেশটির মহিষ খামারীরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা পানের দিকে তাকাই এটা নিচে না উপরে যদি দেখি জল বেড়েছে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং কমতে দেখলে দুশ্চিন্তা ভর করে মনে বিশেষজ্ঞদের অনুমান জলাভূমিতে পানি আছে শতকরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভাগ এ অবস্থা চলতে থাকলে আসছে গ্রীষ্ম বিপজ্জনক হয়ে দেখা দেবে বলে সতর্ক করলেন তারা গবেষকদের এমন শঙ্কা আরও ভাবিয়ে তুলেছে খামারিদের জামোজ কাবেল কামেসানামা ইত্যাচ আনা জলীয়বাষ্পের মাধ্যমে আমরা উল্লেখযোগ্য পরিমাণ জল হারাই উপরের স্তরে তা দুই মিটার পর্যন্ত পানির স্তর ওঠানামা উদ্বেগের বিষয় এবং এর জন্য সতর্ক ব্যবস্থা প্রয়োজন আগামী গ্রীষ্ম নিয়ে আমি উদ্বিগ্ন আলাফ উনিশশো নব্বইয়ের দশকে ইরাকের সাথে যুদ্ধকালে বিশ্বাসঘাতকতার অভিযোগে সুখী ফেলা হয় এই জলাভূমি ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর আবারও ফিরতে শুরু করেছেন বিদ্রোহীদের অনেকে তবে জীবনযাত্রা নিয়ে আছেন অনিশ্চয়তায় ওয়াল্লাহাদ সাইফ এই দৃশ্যে এখানে থাকতে পারবো কিনা জানি না ভয়ে আছি গেল বছর আমার অনেকগুলো গবাদি পশু মারা গেছে অতিরিক্ত লোনাপানি পানে মহিষ আর মাছেরা টিকতে পারছে না পানি কমে গেলে শহরের কাছাকাছি কোন খামারে কাজ করবো ইরান সীমান্ত পর্যন্ত বিস্তৃত তিন হাজার সাতশো বর্গমাইল এলাকা পরিচিত ইডেনের বাইবেল নামে দু সালে যা স্থান পায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় মামুনউর রশিদ চ্যানেল টোয়েন্টি